বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের ইংরেজি প্রথম পত্রের অ্যাসাইনমেন্টটা নিয়ে আমি আজ আলোচনা করব। তো এক্ষেত্রে সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের অ্যাসাইনমেন্টে দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, একটা হোমওয়ার্ক। তো ফার্স্ট আমি অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে এ ডে ইন জিসন্স লাইফ পড়ার পর তুমি নিজের একটা ডেইলি রুটিন তৈরি করবে, দেন তুমি এটা 3 দিন ধরে ফলো করবে। 3 দিন ধরে ফলো করার পর তুমি একটা শিট অথবা এক্সারসাইজ বুকে এটা নোট করবে যে তুমি এই 3 দিন কী কী করেছো এবং কোন কোন কাজটা পুরোপুরি করতে পারোনি এবং কেন পারোনি তার কারণটা সেখানে দেখাতে হবে। তো এক্ষেত্রে আমি প্রথমে একটা ডেইলি রুটিন তৈরি করে নিয়েছি। 6 AM থেকে ওয়াক আপ, মানে 6টার দিকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে 10:10 PM এ গো টু বেড, মানে বেডে যাওয়া পর্যন্ত আমি যে কাজগুলো করা হয় সেগুলো নিয়ে একটা ডেইলি রুটিন তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এটা তোমাদের নিজেদের পছন্দ মতো বা তোমরা যা যা করো সেটা এখানে অ্যাড করে তোমাদের মতো করে এটা ডেইলি রুটিনটা তৈরি করতে পারো। তারপর আমি আমার ডেইলি রুটিনটা তৈরি করার পর আমি কি করব, আমি এই 3 দিন কী কী কাজ করতে পারিনি, পুরোপুরিভাবে করতে পারিনি এবং কেন পারিনি সেটার কারণ এখানে লিখব। তো এক্ষেত্রে আমি লিখব, আই হ্যাভ বিন অ্যাবেল টু কমপ্লিট অলমোস্ট 90% অফ টাস্ক অফ মাই ডেইলি রুটিন। আমি সক্ষম হয়েছি প্রায় 90% কাজ, আমার ডেইলি রুটিনের কাজ সম্পন্ন করতে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, আই হ্যাভ মিস টু অফ দেম, আমি দুটো জিনিস কি করেছি, মিস করেছি। হুইচ আই হ্যাভ লাভ ডুইং, যে দুটো আমি কি করতে পছন্দ করি, এই দুটো করতে পছন্দ করি। অন ইজ প্লেয়িং উইথ ফ্রেন্ডস, একটা হচ্ছে বন্ধুদের সাথে খেলা করা। অ্যান্ড দ্য আদার ইজ ওয়াচিং টেলিভিশন, এবং অন্যটা হচ্ছে টিভি দেখা বা টেলিভিশন দেখা। বিকজ, কারণ, মাই ফাইনাল এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, মানে আমার ফাইনাল বার্ষিক পরীক্ষা হচ্ছে দরজায় কড়া নাড়ছে। দ্যাটস হয় এই কারণে আই স্টাডি এ লট, আমাকে কী করতে হচ্ছে, প্রচুর পড়াশুনো করতে হচ্ছে। তো এটা আমি কারণটা দেখালাম যে আমি সবগুলো কাজ আসলে পুরোপুরিভাবে করতে পারিনি, আমি দুটো কাজ করতে পারিনি এবং কেন পারিনি সে কারণটা লেখা হলো। দেন 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে একটা হোমওয়ার্ক দেওয়া আছে। তো এই হোমওয়ার্কে বলা হয়েছে যে তোমার কি ট্রেনে জার্নিয়ার এক্সপিরিয়েন্স আছে কি না, আর যদি, দুটো অপশনও দিয়েছে যে যদি থাকে তাহলে সেটা কেমন ছিল তা 5 অথবা 6 বাক্যে লেখো, আর যদি না থাকে তাহলে তোমার যে কোনো একটা জার্নি সম্পর্কে 5 অথবা 6 বাক্যে সেটা লিখতে হবে। তো এক্ষেত্রে আমি লিখেছি যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন, যে আমার একটা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আছে। তো এক্ষেত্রে আমি হেডলাইনে দেব জার্নি বাই ট্রেন। তো প্রথমে আমি লিখব, লাস্ট মান্থ আই গট এ চান্স, গত মাসে আমি একটা সুযোগ পেয়েছিলাম টু মেক এ জার্নি বাই ট্রেন, ট্রেন ভ্রমণ করার। আই মেড দ্য জার্নি উইথ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার সাথে ভ্রমণটা করেছিলাম। উই ওয়েন্ট টু ভিজিট আওয়ার রিলেটিভস ইন খুলনা, আমরা গিয়েছিলাম খুলনায় আমাদের এক আত্মীয়র বাসায় বেড়াতে। অ্যাকচুয়ালি, আসলে, আই স্যাট বিসাইড দ্য উইন্ডো, আমি জানালার পাশে বসেছিলাম। দ্যাটস হয় এই কারণে, আই কুড সি দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য কান্ট্রি সাইড, আমি কান্ট্রি সাইডের ন্যাচারাল বিউটিটা, প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা আমি দেখতে পেরেছিলাম। আই স পেডিফিল্ড, আমি দেখতে পেয়েছিলাম ধান ক্ষেত, রিভার, নদী, অ্যান্ড এ লট অফ ট্রিস, এবং অনেক গাছ। আই এনজয়েড এভরি বিট অফ ইট, আমি এটার প্রত্যেকটা অংশই খুবই উপভোগ করেছিলাম। হাউএভার, এছাড়া, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, এটা ছিল একটা বড় বা মহৎ ধরনের অভিজ্ঞতা ফর মি, আমার জন্য। অ্যান্ড আই উইল নেভার ফরগেট ইট, এবং আমি এটা কখনোই ভুলবো না। তো এভাবে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারি। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।